আজ থেকে টানা বৃষ্টিতে ছাড়খার হবে কলকাতা সহ রাজ্যের একাধিক জেলা, যার জন্য জারি হয়েছে সতর্কবার্তা। তো বন্ধুরা, আজ থেকে রাজ্যের উত্তর সহ দক্ষিণ ও কলকাতা, বাংলাদেশ, লাগোয়ার কোন কোন জেলায় হতে চলেছে এই ঝড় বৃষ্টি, এ বিষয়ে হাওয়া অফিস কি জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি এই মুহূর্তে কোথায় থেকে দেখছেন, সেখানকার আবহাওয়া কেমন রয়েছে, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তা চলুন দেখে নিই। বর্ষা ঢোকার পর অবশেষে স্বস্তি বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ দক্ষিণে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি হয়েছে কলকাতায়। পূর্বাভাস মতো আজও বৃষ্টির দাপট বেড়েছে মহানগরে। আজ সকাল থেকেই বজ্রপাত সহ বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে, এরই মধ্যে মহানগরীতে জারি হয়েছে সতর্কবার্তা। আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতার পাশাপাশি আজ ভিজবে হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। বৃষ্টির পাশাপাশি আজ কলকাতা সহ সব জেলায় বইবে ঝোড়ো হাওয়া। ইতিমধ্যে দক্ষিণের সব জেলায় সতর্ক জারি করেছে হাওয়া অফিস। হাওয়া অফিসেও জানিয়েছে বর্তমানে দক্ষিণে বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে, এর জেরে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। এদিকে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, আবহাওয়া দপ্তরের অনুমান এর থেকে নিম্নচাপের সৃষ্টি হতে পারে, যার জেরে দক্ষিণে বাড়বে বৃষ্টি। আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণের হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে। আগামী চার তারিখ পর্যন্ত টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণে। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলাতে। আগামীকালও একই রকম থাকবে পরিস্থিতি, উত্তরে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, যার জন্য জারি হয়েছে সতর্কবার্তা। তো বন্ধুরা, এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগে লাইক করুন। আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। তো এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে পরবর্তী আবহাওয়ার লেটেস্ট আপডেটের সাথে।